আসসালামু আলাইকুম জিটিএম এর ভাই ব্রাদাররা কেমন আছেন আপনারা সবাই বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু আবার সেই শীতের আগমনী বার্তা শুরু হয়ে গিয়েছে এবং আপনাদের এলাকায় কার কি অবস্থা ভাই আমাদের এখানে কি যে একটা অবস্থা ভাই দিনের বেলায় ফ্যান চালানো লাগে আবার রাতের বেলা কাঁথা গায় দেয়া লাগে মানে খুবই একটা যন্তনে আছে আমাদের তো অনেকের সর্দি লেগে গেছে ঠান্ডা লেগে গেছে এই হচ্ছে অবস্থা এনিওয়ে ঠান্ডা চারিদিকে বাড়লেও স্মার্টফোনের বাজার কিন্তু বেশ গরম হয়ে উঠেছে বেশ চাঙ্গা হয়ে উঠেছে কারণ একটার পর একটা ফোন লঞ্চ হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের স্মার্টফোন ইউজারদের জন্য বেশ ভালো একটা ব্যাপার কারণ যত বেশি ফোন রিলিজ হবে তত বেশি প্রতিযোগিতা হবে দাম তত কমবে এই যেমন ধরেন অনার এক্স সেভেন সি ফোনটা কেনাকি আদৌ বুদ্ধিমানের কাজ হবে কী কী অসুবিধা আছে এতে কী কী সুবিধা আছে একদম সব কিছু খুটিয়ে খুটিয়ে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করবো দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট সঙ্গে থাকবো আমি তবে ওই যে কথাই বলে না প্রথমে দর্শন ধারী পরে গুণ বিচারি চলেন আমরা ডিজাইনটা নিয়ে আগে একটু কথা বলে আসি এবং আমাদের হাতে রয়েছে ফরেস্ট গ্রিন এবং মুন লাইট হোয়াইট কালারটা ফরেস্ট গ্রিন যে কালারটা এর পেছনে কিন্তু পিউ লেদার টাইপের একটা ফিনিশ আপনি পাবেন চমৎকার গ্রিপ পাবেন হাতে কারণ এটা খুব গ্রিপি একটা ফিল দিবে আপনাকে অন্যদিকে এর মুনলাইট হোয়াইট কালারটা একেবারে ইউনিক এরকম কালারের ফোন আমরা এর আগে কখনো দেখিনি এটা যে দেখতে শুধু সুন্দর তা না ভাই আলোর বিপরীতে ধরলে না অদ্ভুত একটা প্যাটার্ন তৈরি হয় দেখতে খুবই খুবই চমৎকার লাগে খুবই প্রিমিয়াম লাগে যদিও ক্যামেরা বাম দেখে আসলে একদম কমন একটা ফিল আমরা পাচ্ছি এরকম ক্যামেরা বাম আমরা প্রচুর প্রচুর দেখেছি বিশেষ করে এখানে তারা কার্ডটা ক্যামেরা লেন্সের মতো করে তৈরি করেছে বাট বিশ্বাস করেন রাসেল ভাই এখানে লেন্স আছে কাজের লেন্স মাত্র একটা বাকি তিনটা তারা হুদায় দিয়ে রাখছে সো আমার কাছে মনে হয় যে এখানে ক্যামেরা বামটা যদি তারা আর একটু ছোট করতে পারত দেখতে অনেক চমৎকার লাগতো তাছাড়া ক্যামেরা বাম্পও কিন্তু বেশ ভালোই উঁচু এর ফলে ফ্ল্যাট সার্ফেসে ফোনটা রাখলে কিন্তু উইবেল করার সম্ভাবনা রয়েছে ফ্রেমটা প্লাস্টিকের তবে তারা মেটাল একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে এবং এটা ওয়ার্কম্যানশিপের কারণে দেখতে অনেক জোস লাগছে ফোনের ওজন দুইশো গ্রামের আশেপাশে সুতরাং একটু বাল্কি ফিল নিপাবিনের কাছ থেকে এবং এটার যে ওয়েট ব্যালেন্স এটা নিয়ে কমপ্লেইন করার কোনো সুযোগ নাই দুই দিকে একই রকম ওজন সব মিলিয়ে এটা হাতে ধরতে বেশ কমফোর্টেবল ছিল হালকা বাল্কিনেসের ব্যাপারটা যদি আপনি একটু ইগনোর করতে পারেন তাহলে এটা হাতে ধরে বেশ কমফোর্ট ফিল করবেন আপনি তবে এই খানিকটা সমালোচনা করতে হয় এর নিচের দিকের বেজেলটা দেখে কারণ 24000 টাকার দামের একটা ফোন আসলে নিচের দিকে এরকম বেজেলটা একদম মানাচ্ছে না উপরে ডানে বায়ে বেজেল কিন্তু যথেষ্ট মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছে তারা জাস্ট নিচের দিকের এই বেজেলের জন্য ফোনটা দেখতে একটু বদখত লাগছে তবে সেলফি ক্যামেরার কাট কিন্তু অনেক ছোট এটা আপনি কয়েকদিন ব্যবহার করলে একদম অভ্যস্ত হয়ে যাবেন এই ফোনটাতে নাকি এচ এর সার্টিফিকেশন রয়েছে এটা নাকি ক্রাশ রেসিস্টেন্স হ্যাঁ ড্রপ রেসিস্টেন্স সো আমরা ভালো একটু আসার মাসার মেরে দেখলাম কিন্তু ফোনের তেমন কিছু হয় নাই ভাই মোটামুটি শক্তপক্ত আছে তবে ভুলেও ভাই গার্লফ্রেন্ডের উপরে রাগ করে এভাবে আসার মারবেন না তাহলে গার্লফ্রেন্ডও যাবে ফোনও যাবে ক্রাশ রেসিস্টেন্সটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম হাত থেকে বেশ কয়েকবার আমরা ফেলেছি বেশ শক্ত করেই ফেলেছি বাট তেমন কিছু হয়নি এই ফোনের এবং রেটিং থাকার ফলে আপনি ফুট পানির নিচে এটাকে মিনিট রাখতে পারবেন তার এক এক মানে অ্যাক্সিডেন্টালি যদি ফোনটা পানিতে পড়ে যায় সাথে সাথে তুলে ফেললে ফোনের তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই নর্মালি অ্যামোলেড আইপিএস এই সব ডিসপ্লেতে আমরা অভ্যস্ত বিশেষ করে মিড রেঞ্জের ফোনগুলোতে এইবার দেখতে পাচ্ছি টিএফটি ডিসপ্লে যদিও স্যামসাং এর অনেক ফোনে আমরা টিএফটি ডিসপ্লে দেখতে পাই বাট এর ফোনে সম্ভবত এটাই প্রথম ওয়েল ডিসপ্লে ক্যাটাগরি নিয়ে আমার তেমন কোনো ইস্যু নাই অ্যাজ লং অ্যাজ ডিসপ্লেটা ভালো পারফর্ম করে টিএফটি ডিসপ্লেগুলো কিন্তু খুবই কালারফুল হয় খুবই ভিভিট হয় এই ডিসপ্লেটাও তার ব্যতিক্রম নয় শুধু একটা জায়গায় ভাই আমার একটু কমপ্লেইন আছে আর সেটা হচ্ছে যে এখানে এইচডি প্লাস রেজলিউশন ব্যবহার করা হয়েছে প্যানেলে এইটা ফুল এইচডিটা খুব ভালোভাবে ডিজার্ভ করে বিশেষ করে চব্বিশ হাজার টাকায় একটা এইচডি প্লাস ডিসপ্লে ভাই এটা বিশ্বাস করেন রাসেল ভাই আমরা মেনে নিতে পারতেছি না এনিওয়ে একশো বিশ হার্জের রিফ্রেশ রেটও পেয়ে যাবেন যদিও সেটা এইচ ডি প্লাস ডিসপ্লেতে খুব একটা যে কাজ করে সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না ব্রাইটনেস ডিসেন্ট ইনডোরে তেমন কোনো প্রবলেম আপনার হবে না আউটডোরে গেলে ফুল ব্রাইটনেসে একটু ঝামেলা হতে পারে বিশেষ করে ডিরেক্ট সানলাইটে সিক্স এইটি ফাইভ স্ন্যাপড্রাগনের এই চিপসেটটা নিয়ে আসলে খুব বেশি কমপ্লেন আমি করতে পারতেছি না কারণ মার্কেটে এই চিপসেট দিয়ে যতগুলো ফোন অফিসিয়ালি রিলিজ হয়েছে বাংলাদেশে সবগুলোই মোটামুটি চব্বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার আশেপাশে রেঞ্জেও আছে সো এটা নিয়ে খুব বেশি কমপ্লেন আমার নাই সেই সাথে আট জিবি এলপিডিডিআর ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েস ক্যান্সেলিং মাইক রয়েছে স্টেরিও স্পিকার রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকও পেয়ে যাবেন তবে নেই কোনো জাইরোস্কোপ যারা গেমার রয়েছেন তারা একটু হতাশ হতে পারেন কারণ গেমিং এর সময় কন্ট্রোলিংটা খুব বেশি যে নিখুঁত হবে এটা জোর দিয়ে বলা যাচ্ছে না অলরাইট এই ফোনের অন্যতম সেরা একটা দিক হচ্ছে এর সফটওয়্যার ওভারঅল সব অনার ফোনের যে সফটওয়্যার ম্যাজিক ওয়েস ভাই এটা রিয়েলি একটা ম্যাজিক মানে এত স্মুথ ইউআই ড এর সাথে মিলেমিশে একেবারে একাকার হয়েছে এটার যে প্রসেসর সিক্স এটা যে অনেক বেশি পাওয়ারফুল সেটা না কিন্তু সফটওয়্যারের অপটিমাইজেশনের ফলে অনেক বেশি স্মুথ লাগে এবং যেটার ফলাফলও আমরা পেয়েছি হাতে নাতে এটার ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট কুইকার পেয়েছি আমরা অ্যাপ সুইচিংয়েও খুব বেশি ঝামেলা খেয়াল করিনি যদিও পেছনে আপনি ছয় সাতটার বেশি অ্যাপ অ্যাক্টিভ রেখে ফোনটা ব্যবহার করতে পারবেন না ইউআইটা বেশ লাইট লাগলো আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে আঠারো জিবির মতো এর ইউআই এবং সিস্টেম দখল করে রেখেছে র্যাম ম্যানেজমেন্ট ডিসেন্ট তবে এটার নোটিফিকেশন প্যানেলটা একেবারেই কমন হয়ে গিয়েছে আজকাল আইওএস কে দেখি সবাই একটু অনুকরণ করছে এনিয়ে দেখতে বেশ ভালোই লাগে এবং দুই বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবেন আপনি আমরা আন্ডার টেস্ট করেছি আমাদের টেস্টিং এর রেজাল্ট এসেছে 360955 গিগ সিঙ্গেল করে 473 এবং মাল্টি করে 1510 ওয়েল স্ন্যাপড্রাগনের 685 ব্যবহার করা যতগুলো ফোনের রিভিউ আমরা এই পর্যন্ত করেছি খেয়াল করে দেখেন এটার স্কোর বেশ উপরের দিকেই থাকবে বিশেষ করে আপনি যদি দামের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো যে স্কোরটা যথেষ্ট ভালোই ছিল অন্তত এই চার্ট অনুযায়ী তবে বাজারে প্রচলিত 24 থেকে 25000 টাকা প্রাইস সেগমেন্টের ফোনগুলোর সঙ্গে যদি একটু তুলনা করেন তাহলে দেখবেন যে এটার অবস্থান মোটামুটি মাঝ বরাবর রয়েছে স্ন্যাপড্রাগন নাইনটি ফাইভের পারফরমেন্স যে জি বা রিসেন্টলি রিলিজ হওয়া জি হান্ড্রেডের চাইতে অনেক অনেক ভালো সেইটা জোর দিয়ে বলা যাবে না এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন জি হান্ড্রেড জি এবং সিক্স এই তিনটা চিপ সেটের একটা তুলনামূলক চিত্র এখানে স্ন্যাপড্রাগনের অবস্থা কিন্তু নিচের দিকে রয়েছে ওভারঅল সব কোম্পানি মিলিয়ে জি হান্ড্রেড রয়েছে সবার ওপরে যেহেতু এটা একটা এন্ট্রি মিড রেঞ্জের ফোন আমরা এর কাছ থেকে অনেক বেশি গেমিং পারফরমেন্স আশা করিনি তবে এটা দিয়ে টুকটা গেমিং আপনারা করতে পারবেন কল অফ ডিউটি অ্যাসফাল্ট অনলাইন পাবজি ফ্রি ফায়ার এই সমস্ত গেম আপনি ইজিলি খেলতে পারবেন তবে আপনাকে অনেক কম্প্রোমাইজ করে নিতে হবে হাই সেটিংসে তো খেলতে পারবেনই না ইভেন মডারেট গ্রাফিক্স সেটিংসেও কিন্তু আপনাকে বেশ কিছু ল্যাগ এবং হিক দেখতে হবে বিশেষ করে যখন এনিমি সংখ্যা বেড়ে যাবে অথবা অনেক সময় ধরে আপনি গেমিং করছেন তখন একটু ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আপনি অবশ্যই পেয়ে যাবেন তবে যারা শখের গেমার টুকটাক গেমিং টেমিং করেন মাঝে মাঝে খুব বেশি সিরিয়াস না গেমিং নিয়ে তাদের জন্য আবার এই ফোনটা ঠিকঠাক আছে পেছনে একশো আট মেগা মেইন সেন্সর তারা ব্যবহার করেছে চারটা ক্যামেরা লেন্সের দেখতে জিনিস বাট ভাই এখানে একটাই কাজের সেন্সর কোনো আলটাওয়াইড সেন্সর নাই এটা খুবই মিস করলাম আমি ডিসেন্ট মানে অনেক বেশি প্রত্যাশা করা যাবে না ভালো লাইট দিলে ভালো ছবি আপনাকে দেবে আলোর পরিমাণ কমে গেলেই ছবিগুলো সফট হয়ে যাবে এবং গায়েব হয়ে যাবে ফটোগ্রাফিতে মোটামুটি পারফরমেন্স দেখিয়েছে একটু কমপ্লিকেটেড সিচুয়েশন বা লাইটিং কন্ডিশনে দেখবেন যে সাবজেক্ট খুব একটা ভালো সেপারেট করতে পারছে না বাট ওভারঅল ওকে কালার টোন ন্যাচারাল ডাইনামিক রেঞ্জ মোটামুটি এক্সপোজার কন্ট্রোল বেশ ভালোই ব্যালেন্সড মনে হলো আমার কাছে সামনে আট মেগা পিক্সেলের একটা সেন্সর রয়েছে সেলফি ফটোগ্রাফির জন্য এবং এইখানে আমার কাছে মনে হয়েছে যেন ছবিগুলো একটু আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে সম্ভবত সফটওয়্যারের কোনো একটা ইস্যু অ্যানিওয়ে আট মেগা পিক্সেল হিসেবে এটার পিকচার কোয়ালিটি ডিসেন্ট মনে হলো আমাদের কাছে ভিডিওগ্রাফি করা যাবে সর্বোচ্চ থার্টি এফপিএস এ থাউজেন্ড এইটি কোনো ফোর কে রেকর্ড নাই সিক্সটি এফপিএস নাই এবং নাই কোনো স্টাবিলাইজেশন সো এইটার ক্যামেরার পারফরমেন্স আমি আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম আশা করছি অনার এই জিনিসটা সামনে একটু কনসিডার করবে তবে এই ফোনটাকে একটা ব্যাটারি কিং বলা যায় কারণ হচ্ছে এই বাজেটের ফোনগুলোতে সবসময় আমরা দেখি পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি সঙ্গে আঠারো ওয়াট বা থার্টি থ্রি ওয়াট বাট তারা এখানে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ইমপ্লিমেন্ট করেছে এবং চার্জার হিসেবে দিয়েছে একটা থার্টি ফাইভ অট চার্জার এবং চার্জ ব্যাক বেশ ভালোই থাকে যেহেতু চিপসেটটা সিক্স ন্যানোমিটার বেসড পাশাপাশি এর যে সফটওয়্যার খুবই অপটিমাইজ এর ফলে সারা দিন আপনি ব্যাক পেয়ে যাবেন যদিও এটা আপনার ইউজকে সিনারির উপরে ডিপেন্ড করবে তেমন কোনো হিটিং ইস্যু আমরা এর কাছ থেকে পাই ব্যাটারি খুবই এফিসিয়েন্ট মনে হলো এটাতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং লাউড স্পিকার কোয়ালিটি বেশ ভালো মনে হলো আজকাল টি বা এই ধরনের ইয়ারবার্ডস প্রচুর প্রচুর ব্যবহার করা হয় সুতরাং আমরাও একটু এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করলাম এবং আমাদের কিউসিআই মেলোবার্স প্রোতে এর সাউন্ড আউটপুট বেশ ভালোই এসেছে এটার নেটওয়ার্ক রিসিপশন ওয়াইফাই সিগন্যাল এই সমস্ত প্যারামিটারে আসলে কমপ্লেন করার কোনো সুযোগ দেখছি না অলয় তাহলে এই ফোনের আসলে খারাপ দিক কি কি ওয়েল আমার কাছে মনে হয়েছে যে অনার এখানে অল ইন অল একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে তবে আমার কাছে মনে হয়েছে পার্সোনাল অবজারভেশন যেটা সেটা হচ্ছে যে এটার ক্যামেরাটা আর একটু বেটার দেওয়া উচিত ছিল সামনে আট মেগাপিক্সেল না দিয়ে যদি ষোলো মেগাপিক্সেল দিত এবং সফটওয়্যারের সঙ্গে একটু অপটিমাইজড হতো তাহলে অনেক ভালো হতো ব্যাপারটা কারণ ছবি তুলতে ভাই সবাই পছন্দ করে এবং জাইরোস্কোপ দিলে গেমারদের জন্য একটু সুবিধা হতো একটা আলটাওয়্যার সেন্সর দিলে ছবি তুলতে আরও সুবিধা হতো প্লাস ভিডিওগ্রাফিতে আমার মনে হয় একটু টুইক করা উচিত ছিল মিনিমাম টু কে রেজুলেশনে সিক্সটি এফপিএস এ ভিডিও করার সুবিধা থাকলে ভালো হতো পাশাপাশি যদি স্টাবিলাইজেশনের একটু সুবিধা দেওয়া হতো আরও ভালো হতো মোস্ট ইম্পর্টেন্টলি এটার দাম যদি বাইশ হাজার টাকার আশেপাশে কাভার করা যেত এর যে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা তাহলে অনেক ভালো হতো প্লাস আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাই আজকাল ফোন কোম্পানিগুলো একটাই ভেরিয়েন্ট লঞ্চ করে কেন ভাই এখানে আরেকটা ভেরিয়েন্ট দিলে কি এমন অসুবিধা হতো ধরেন আমার কথাই ধরেন আমি গরিব মানুষ আমি এই ফোনটা কিনতে চাই আমার চব্বিশ হাজার টাকা পকেটে ফোনটা খুব পছন্দ হয়েছে আমার আমার ছয় জিবি র্যামের সঙ্গে একশো আঠাশ জিবি মেমোরি আমার জন্য ঠিক আছে ওই ফোনটা যদি আমি ধরেন আঠারো বা উনিশ হাজার টাকা দিয়ে কিনতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো সো এই জিনিসটা কনসিডার করা উচিত অনারের নেক্সট টাইম আপাতত এই পর্যন্ত প্রিয় দর্শক আপনার কাছে কেমন লাগলো অনার এক্স সেভেন সি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন এবং এই ফোনের কোন জায়গায় ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন সেটাও আমরা জানতে চাই দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট